আসসালামু আলাইকুম। রঙিন হাতে ছোঁয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি কুশি কাটা কাটওয়ার্ক ওনার জয়েন্ট আপনাদের করে দেখাবো। দেখুন, এই কাজটি আজকে আমি টিউটোরিয়াল নিয়ে এসেছি, তো চলুন আমরা কাজটা শুরু করি। আর এই জন্য আমি দেখুন এখানে হুক নিয়ে নিয়েছি 0.8 mm কাটা, আর আমি সুতা নিয়েছি দেখুন লাচি সুতা নিয়ে নিয়েছি। লাচি সুতাটা আমি এভাবে দুই তার করে বাসায় উঠিয়ে নিয়েছি। তো বন্ধুরা, লাচি সুতা এখনও আমরা অনেকেই চিনি না, অনেকে প্রশ্ন করে যে লাচি সুতা কোনটা। তো দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লাচি সুতা। এটাকে আমরা সুন্দরী সুতাও বলে থাকি। এই সুতাগুলো দিয়েই মূলত কাজ করা হয়। আমি এখানে দেখুন লেমন টিয়া রঙের সুতাটা নিয়ে নিয়েছি, এই সুতাটা দিয়ে আমি কাজটা করব। তো দেখুন এখানে আমি এই ওড়নাটার এক পাশ জয়েন করে নিয়েছি, এখন অপর পাশ করব। আমার এই ওড়নাটাতে আড়াই গজ কাপড় আছে লম্বাই। তো লম্বাই আমি আড়াই গজ কাপড়টা তিনটা টুকরা করেছি, বাঙ্গি কালার দুইটা করেছি এবং লেমন কালারটা একটি করেছি। এই তিনটা জয়েন্ট দিয়ে আমি আড়াই গজ কাপড় নিয়ে নিয়েছি। তো লম্বাটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো দেখুন আমি কাজটা কিভাবে করব। আমি এখানে একটা টুকরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা দেখুন এখানে যে সাইডটা আমার সোজা দিক, সেই সাইডটা আমরা উপরে রেখে নিচ পাশে আমরা এভাবে দেখুন কাপড়টা ভেঙে নিব। এভাবে আমরা ভেঙে নিব, পুরো কাপড়টা আমরা এভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে দেখুন আমরা সুতাটা এখানে জয়েন করব। আমরা সুতাটা নিয়ে নিচ্ছি, তো দেখুন এখানে আমি কাজ করার সুবিধাতে এখানে দুই তিনটা ছিদ্র করে রেখেছি। তো আমরা এভাবে সুতাটা জয়েন করে নিচ্ছি। দেখুন এখানে আমরা সুতাটা জয়েন করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন সুতাটা ছোট করে নিব। দেখুন এখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিচ্ছি। দেখুন এভাবে সুতাটা আমার জয়েন হয়ে গেল। এখন আমরা এখানে এই জয়েন্টটা আরও একটু শক্ত করার জন্য এখানে আমরা এই স্লিপ স্টিচের পরে একটা সিঙ্গেল কুশে করে নিচ্ছি। এভাবে সিঙ্গেল কুশে দিয়ে আমি এখানে শক্ত করে আটকে নিলাম, তাহলে আর খুলে যাবে না। এখন আমরা তিনটা চেন করে নিব, এক তিন। তো তিনটা চেন আমার হয়ে গেছে। দেখুন এখন সেম এই স্টিচে আমি আরও দুইটা ডাবল কুশে করে নিব। এই তিনটা চেন আমার একটি ডাবল কুশে হিসেবে কাউন্ট হলো, তো বাকি আরও দুইটা ডাবল কুশে আমি একই স্পেসে করে নিচ্ছি। দেখুন এইভাবে আমার দুইটা ডাবল কুশি হয়ে গেল। এখন আমরা তিন নম্বর ডাবল কুশিটা নিয়ে আসছি। দেখুন এখানে আমি তিনটা ডাবল কুশে করে নিলাম। এখন পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমি তিনটা চেন করে নিচ্ছি, দুই তিন, তিনটা চেন আমি করে নিলাম। দেখুন এখন আমরা কিছু দূর পর পর এভাবে তিনটা করে ডাবল কুশি একই স্পেসে করে নিব। দেখুন আমি একটা ডাবল কুশি করে নিলাম, ওই একই স্পেসে আমি আরও দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন এখানে দুইটা ডাবল কুশি আমার হয়ে গেছে। এখন তিন নম্বর ডাবল কুশিটা আমি একই স্পেসে করে নিচ্ছি। এভাবে আমরা আবার তিনটা চেন করে নিচ্ছি, তিন চেন। আবার আমরা দেখুন এখানে এসে একটা কাপড় সহকারে আমরা ছিদ্র করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা তিনটা ডাবল কুশে করে নিব একই স্পেসে। আমি দুই একটা করলাম, আমি আরও দুইটা করে নিচ্ছি, দুই তিন। তো দেখুন এভাবে আমরা তিনটা করে ডাবল কুশে তিন চেনের গ্যাপ নিয়ে পুরো লাইনটা আমরা এভাবে শেষ করে নিব। পাশের যে কাপড়টা লেমন কালার সেটাতেও আমরা এভাবে বর্ডার করে দুই লাইন দুই পাশে আমরা এভাবে বর্ডারগুলো করে নিব। তো আমি দুইটারই বর্ডার করে শেষ করে ফিরে আসছি। এখন আমি পুরো দুই পাশে এরকম বর্ডারগুলো করে নিয়েছি, পুরো ওনার লাইনটা জুড়ে আমি দুইটাতে করে নিয়েছি। আমি বলেছিলাম যে দুই ধারে আমাদের এরকম বর্ডারটা করে নিতে হবে, তারপরে আমরা মাঝের জয়েন্টটা দিব। তো এখন আমার দুই পাশে বর্ডার হয়ে গেছে, এখন আমরা মাঝে জয়েন্ট দেবো। দেখুন কীভাবে, সেজন্য আমি সুতাটা নিয়ে নিলাম। দেখুন এভাবে নেওয়ার পরে আমি এই যে আমার যে গ্যাপটা দেখতে পাচ্ছেন তিন চেনের এই গ্যাপ, সেই গ্যাপে আমি এখন সুতা একটা স্লিপ স্টিচ দিয়ে এভাবে দেখুন
এভাবে স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন করে নিচ্ছি। এভাবে এখানে একটা আমরা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, দেখুন সুতাটা আমার জয়েন হয়ে গেল। এখন আমরা এই স্লিপ স্টিচের উপরে আমরা আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এখানে আমরা ঢোকাবো এই বাড়তি সুতাটা সহকারে, এভাবে আমরা লুপটা টেনে বের করে নিয়ে এসে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। তাহলে হবে কি, আমাদের সুতাটা শক্তভাবে জয়েন হয়ে যাবে। দেখুন শক্তভাবে জয়েন হয়ে গেল। তো দেখুন এখানে আমি তিন চেন করে নিচ্ছি, এক দুই তিন, তিন চেন করা হয়ে গেছে। দেখুন এখানে আমি কিন্তু স্লিপ স্টিচ করার পর একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে শক্ত করে জয়েন করে নিয়েছি, তারপরে তিন চেন করে নিলাম। দেখুন এখন আমরা পরবর্তী যে তিন চেনের স্পেস প্রথম, সেটাতে আমরা সিঙ্গেল ক্রোশে দিয়ে এভাবে জয়েন করে নিব। দেখুন এভাবে আমরা ঢুকিয়ে এভাবে জয়েন করে নিলাম, এভাবে দেখুন এটা আমার এপাশের সাথে এটা জয়েন হয়ে গেল। আমরা এখানে আবার তিন চেন করে নিব, এক দুই তিন, তিন চেন হয়ে গেছে আমার। এখন আমরা পরবর্তী দেখুন তিন চেনের যে স্পেস এপাশের বাঙ্গি কালার যে কাপড়টা, সেখানে এসে সিঙ্গেল ক্রোশে দিয়ে এভাবে জয়েন করে নিচ্ছি। দেখুন এভাবে একটা জয়েন আমার হয়ে গেল। আমরা আবার এখানে তিন চেন করে নিচ্ছি, তিন চেন, পরবর্তী দেখুন এই দুই নাম্বার স্পেসে আমরা সিঙ্গেল ক্রোশে দিয়ে এভাবে জয়েন করে নিচ্ছি। এভাবে আমরা আবার এখানে তিন চেন করে নিচ্ছি, তিন চেন করে নেওয়ার পরে আমরা আবার এপাশে এই কাপড়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে স্পেসে জয়েন করে নিচ্ছি। দেখুন এখানে আমার এভাবে কিন্তু জয়েন হয়ে যাচ্ছে, আপনারা খেয়াল করুন এভাবে একটা খুব খুব ডিজাইন তৈরি হচ্ছে। আমরা আবার তিন চেন করে নিচ্ছি, পরবর্তী যেই তিন চেনের স্পেস এই পাশে, সেখানে এসে আমরা জয়েন করে নিচ্ছি। মোট কথা এই পাশ থেকে এ পাশে আসবো, আবার এ পাশ থেকে এ পাশে যাব আমরা। এভাবে করে আমরা পুরোটা জয়েন করে নিব। আর একটা কথা আপনাদের বলতে আমি ভুলে গেছিলাম, দেখুন আমি এখন সেটা বলে দিচ্ছি। আমি যে লেমন কালারের যে বর্ডারটা, এই বর্ডারটা করেছি, এ পাশে আমি নিয়েছি 102টা ঘর হয়েছে আমার এইরকম, এরকম তিনটা ডাবল ক্রোশের যে আমি ডিজাইনটা তুলেছি এইরকম, এই এইরকম হচ্ছে আমারই এটা 102টা লেগেছে। আর আমি এই পাশে 103টা কাউন্ট করে নিয়েছি। মোট কথা এক পাশে একটি বেশি আছে, এক পাশে একটি কম আছে। তো আপনারা এইভাবে ডিজাইনটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এভাবে কম বেশি করে একটা ঘর এক পাশে বেশি, একটা ঘর এক পাশে কম থাকলে আমার ডিজাইনটা মেলাতে সহজ হবে, যার জন্য আমি এভাবে কম বেশি করে করে নিয়েছি। তো দেখুন আমি যেভাবে জয়েনটা করে নিলাম, এভাবে পুরো জয়েনটা করে আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পুরো জয়েনটা করতে করতে আমি লাস্টে চলে এসেছি। এখন এখানে আমি আপনাদের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে ফিনিশিংটা করব। আমার সুতা ছুটে গেছে, ঠিক করে নিচ্ছি আমি। দেখুন এখানে আমার একটি চেন লাগবে, এভাবে আমি তিনটা চেন করে নিলাম। দেখুন এপাশে আমি আবার এখানে স্লিপ সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিচ্ছি, আবার এখান থেকে তিন চেন করে নিব। তিন চেন করে নিয়ে আমি পরবর্তী দেখুন এই ঘরে চলে আসছি, এখানে আমরা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম, আবার তিন চেন করে নিচ্ছি, তিন চেন। দেখুন পরবর্তী এপাশে আমাদের একটি ঘর আছে লাস্টে, এখানে এসে আমরা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম। এখন দেখুন নিয়ম অনুযায়ী আমরা আবার এখানে তিন চেন করে নিচ্ছি, তিন চেন করা হয়ে গেছে। দেখুন এখন এই পাশে আমাদের আবার লাস্টের ঘর রয়ে গেছে একটি, সেখানে এসে আমরা স্লিপ সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিচ্ছি। এভাবে দেখুন আমার দুইটা কিন্তু খুব ভালোভাবে মিলে গেছে। এখন আমরা সুতাটা কেটে নিব। দেখুন এখানে খুব সুন্দরভাবে আমাদের ওনার মাথাটা মিলে গেছে। তো একটা কম বেশি নেওয়ার কারণে কিন্তু আমি এভাবে ফিনিশিংটা মিলাতে পেরেছি। তো আপনারা এক একজনের কাজের অনুপাত আসলে এক এক রকম হয়, তো আপনাদের ক্ষেত্রে একটু কম বেশিও হতেও পারে, সেটা কোনো সমস্যা না। তো আপনারা এইভাবে ঘরটা কম বেশি করার চেষ্টা করতে পারবেন। আর আমার ওনার এখানে যে 102টা বা তিনটা ঘর লেগেছে, আপনাদের হয়তো এক পাশে তিনটার জায়গাতে হয়তো চারটা পাঁচটাও লাগতে পারে। তো সেটা আপনাদের কাজের অনুপাত অনুযায়ী তো এইভাবে আপনারা করে নেবেন। তো আমি সুতাটা কেটে এখন বাড়তি সুতাগুলো সুইয়ের সাহায্যে আটকিয়ে নিব। তো দেখুন
এখন আমি আমার ওড়নাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার জয়েন দেওয়া অংশটা কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আগামী আগামী পর্বে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।